20 টাকা চুরি। ঘরে টিভি দেখতে গিয়ে প্রতিবেশীর 20 টাকা চুরি করে ছোট্ট শিশু। এতে ক্ষিপ্ত হয়ে পাষণ্ড প্রতিবেশী শিশুটিকে গাছে বেঁধে ইচ্ছামতো পেটায়। চুরির কথা স্বীকার করলেও জীবনে যেন চুরি না করে তার জন্য কঠিন সাজা দেয় প্রতিবেশীর। তবে গ্রামবাসী বোবা হয়ে থাকলেও চুপ থাকতে পারেনি মা। বুক ফেটে কান্না, ভেঙে পড়ে সে। 20 টাকা চুরি করায় ছোট ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে গাজীপুরের কাপাসিয়া উপজেলার গাছগড়া এলাকায়। জানা যায়, আতিক নামের ছেলেটি হাসানদের বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। কাঁথার নিচে থাকা 20 টাকা দেখে লোভ সামলাতে না পেরে তা চুরি করে আতিক। তারপর তা নিয়ে মজা কিনে খেয়ে ফেলে। ঘটনা টের পেয়ে হাসান ও তার কয়েক চাচাতো ভাইয়েরা 20 টাকা চুরি করার অপরাধে আতিককে গাছে বেঁধে মারধর করে। জীবনে আর কারো টাকা চুরি করবে না, তার জন্য খুব ভয় দেখায় আর কান ধরে তওবা পড়ায়। তবে মারের পরিমাণটা একটু বেশি হয়েছে। এই নিষ্ঠুরতা দেখে প্রতিবেশীরা চুপ থাকলেও বুক ফেটে কান্নায় বুক ভাসিয়েছে অসহায় মা। মায়ের অভিযোগে গ্রাম্য সালিশে বিচার হবে, তার জন্য হয়নি কোনো মামলা। দর্শক, ছোট্ট ছেলেটি 20 টাকার চুরি করায় তাকে এত নিষ্ঠুরভাবে মারধর করার ঘটনা নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।